নিহত প্রদুল চক্রবর্তীর মোবাইল ফোন উদ্ধার খুনে অভিযুক্ত প্রাক্তন ফ্ল্যাট থেকে শনিবার কাশীপুরে ফ্ল্যাটে হানা দেয় পুলিশ সূত্রের খবর সেখান থেকেই দুটি ফোন উদ্ধার করা হয়েছে সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরন খুনের কিনারা ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাও এই তদন্তের ক্ষেত্রে মোবাইল ফোন যে দুটো উদ্ধার করা হয়েছে কতটা গুরুত্বপূর্ণ তার তথ্য অনুষ্ঠা এই মোবাইল ফোন যাত্রার খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তে কেননা পুলিশ সেটা গতকালও ঘটনার পুনর্নির্মাণ করেছে কারণ ঘটনায় একমাত্র অভিযুক্ত অদিতি চক্রবর্তী তার দ্বিতীয় স্ত্রী যার সঙ্গে গত মার্চ মাসে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল কিন্তু যেহেতু প্রায় চোদ্দ লক্ষ টাকা বকেয়া ছিল কারণ প্রচুর টাকা প্রতুল চক্রবর্তী কাছ থেকে ধার করেছিলেন কেন উচ্চ পদে বিমানবন্দরে চাকরি করতেন দেবী দফায় দফায় তার কাছ থেকে টাকা পয়সা গয়না সমস্ত কিছু পাওনা হয়ে তারা কাশীপুরের ফ্ল্যাটের মাঝে মধ্যেই পাওনা পাওনা দাররা হানা দিতেন এবং তার ফলে তাদের সম্ভাবনা নিহত এবং জীবন দুর্বিশ হয়ে উঠেছিল সেই কারণে বাধ্য হয়ে তিনি এই খুনের পথ বেছে নিয়েছিলেন সেই কারণে ঘটনাস্থলে সেদিন রাত্রে অধিদেবী ছিলেন তার ছবি শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে কাণ্ডে উদ্ধার মৃতের মোবাইল ফোন ইতিমধ্যেই খুনের কিনারা সম্ভব হয়ে গিয়েছে তবে পুলিশ বলছেন তদন্তের ক্ষেত্রে এই দুটো মোবাইল ফোন এবং তার থেকে পাওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ